দামান দেখার যাবার বাদে তা বহুত সময় বাদে দামান কাটাইন কাটাইন না নেখ সাই বেটার মুখ কিলা আসিবার মাত নাই দেখা লাগে না নি বেটার ফেস কাটিং বালা আছে নি বা খইনা দেখাত গিয়া না মানে সাইন না নেখ সাই বালা করি সাই এখন কোন নয়া জোয়ান দেমনে গেল গিয়া দেখলো ডায়মন্ডর ময়দা লাগে যা বেঠি বই রইছে কইল কিওর মাইয়ে অত টাকা করছিলা বাপে খইনা কোনো চিহ্নই নি এক সপ্তাহ বাদে যে তাল খাতরা সারা হরি গেল এর বাদে হইল রে আমারে কি কে জাদু করিল আমারে ধ্বংস করিল ও লাগে বেউস গুমর দোয়াই খাইয়া যায় যাই না নেখ যায় এখন ইলা মেকআপ আছে আছে না নি ইটা বহু বেটিন শিয়ান আছে যাই ঠেকা যাও গিয়া কইব মাই আম্মা আমার ভরাইয়া তো আগের কাটাইলে বাচ্চা না আমার 15 দিনের মেকআপটা লাগাই দেও যাতে সাসাই বুঝতো না বুঝাইছেন 15 দিন বাদে ছুটি গেলে আর ইন তালাক আছে কুন্তা নাই 60 দিনের ভিতরে হইলে মুসিবতে ভাইলা ভাই না নি কসাই কইব গু দেখাই আরে গু দিলাইছ খানার খানা তুই কোন গু দেখছ বাচ্চা না ওই না নি আর কোন সময় বদলি লাই ইলা ওই তে যাও গো আমার বুজুর্গ মাত খালি চিত্রের বেজার হইত না নি আপনারা না ইবাই তওয়াক্কুল আল্লাহর উপর করিও আল্লাহর উপর ভরসা করিয়া যাও আল্লাহ কোন গাটোর মধ্যে তোমার একটাই তো নাই একটাই বনে গজাই আল্লাহ কোন গাটোর মধ্যে একটাই তো নাই ও আয়াতর মধ্যে আনোই না একটা ঘটনা আমি কই খলিফা হারুনুর রশিদের জমানায় দেখা যায় একবার সরকারি পুলিশ বাহিনী বাহির হইছে 3 জন আসামি কয়েকজন আসামি দরিয়া লইয়া রওনা দিছে দোষী সাব্যস্ত করিয়াং কয়েকজন আসামি দরিয়া লইয়া বাহির হইছে সামান্য দূরে যায় যাওয়ার পরে দেখা যায় একজন আসামি তাদের কাছে পলাতক হয়ে যায় আসামি ওজন ফুসকি গেছে ইলা মাঝে মাঝে ফুসকুন নানি কইছে আই গাড়ি তনে দৌড় দিলা এর কারণে লগে লগে অকটা লাগাই দিন লাগাইল নানি ও কয়দিন আগে হুঁসলাইনি করিমন যে একজন নিবি গেছে পলা অবস্থা পুলিশে চিন্তা করলো রে এখন যদি আমরা ফুরা কৌটা ফুরা করি না লগে লগে এসপিরে জ্বালানি হয়ে গেছে যে ওজন আসামি ধরছি রেইটু আইসলাম আর এখন একজন কমি গেছে কিতা করতাম যদি কমি যায় তো আমরা চাকরি সাসপেনশনও যাই মোলালানি তারা চিন্তা করলে এখন তো আমরার কৌটা ফুরানি লাগবো তে আর যেটা বাটো আছে ও ভাই বাইপাসে দিয়ে আটিয়া যায় যদি নিরাইয়া কোনো প্যাসেঞ্জার ভাই দরিয়া হারাই দেবো বুঝাইছি ইলা হয় না কসাই আমার বুজুর্গণ পুলিশ বাহিনী রওনা দিছেন আল্লাহর একজন বন্দাং আল্লাহর বন্দাই আল্লাহর উপর তওয়াক্কুল এবং ভরসা করিয়া যায় আল্লাহর বন্দা রাস্তা বাই হাঁটি হাঁটি রওনা দিছে হঠাৎ দেখা যায় সরকারি পুলিশ বাহিনী ধরিয়া আপনার হ্যান্ডকাফ লাগাইয়া অন্য আসামির সঙ্গে তারে সালাম দিলাম সালাম দিলাইছে ই মানুষে আর হইতে পারে না যে আমি কিতা দোষ করছি খুন খেয়েছি আমি আসামি হইলাম এ মানুষে আর বিলকুল বুধ হয় না আমার বুজুর্গন বাড়ির মানুষে জানল না ছেলে জানে না মেয়ে জানে না বাইবিরা দাতীয় স্বজন কোন মানুষে জানে না পুলিশ বাহিনী আপনার কৌটনিয়া জমা করে লাইছেন সমস্ত দিলাইছেন চালান করা হয় যখন জেলের মধ্যে দেওয়াইছে কয়েক দিনের ভিতরে অন্যান্য আসামির আত্মীয় স্বজন যায় আত্মীয় স্বজনে গিয়া আপনার টাকা পয়সা খাওয়াইয়া আপনার সমস্ত আসামি বেল লইয়া বাড়িতে লইয়া যায় সারার জানা আছে তো আজ আমার বাপরে আমার বাইরে নিছে ওরা পয়সা খনি মিলাইয়া উকিল দরিয়া আপনার কিতা করছেন বেইলে বাড়ি টানছ আর জানে সড়ক তনে দরিয়া নিসলা এনর কোনো বেইল নাই কোনো সাহায্যকারী খেও নাই আল্লাহ ছাড়া কোনো মানুষ নাই আমার বুজুর্গন আল্লাহর বান্দা জেলের ভিতরে নামাজ পড়াইল আর সব সময় খান্দায় আল্লাহ আমি জমিনের মধ্যে কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আমি জেলের ভিতরে আইলাম আয় আল্লাহ আমার জানা মতো জমিন কোন ভুল করেছিলাম তোমার দরবার দোয়া করি আর আমি অবাগিনী রে আপনি মোলায় সামান্য সাহায্য করিলাম আমার বুজুর্গন আল্লাহর বন্ধ সর্বদা খান্দে আর আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ আমি একজন নির্দোষ মানুষ আপনার কাছে অনুরোধ করি আর আপনার কাছে আমি সাহায্য চাই আর আয় আল্লাহ আমার ছেলেও জানিলাম আমি এই
বাইলোর মধ্যে আসি, আমার মেয়েও জানে না, আমার বিবিয়ে জানল না, বাই বিরা দাতীয় স্বজন কোনো মানুষে জানল না, অন্যান্য আসামি যারা ছিল তাদের আত্মীয় স্বজনের সমস্ত রে বাড়ির মধ্যে লইয়া গেছ। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর এই মুসিবত যদি আপনার সাহায্য হর না, এই জমিনও কোনো মানুষ নাই আমার সাহায্য করত, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর এই মুসিবত তুমি আমার সামান্য উদ্ধার করিলাও। আমার বুজুরগণ, আল্লাহর বান্দার তওয়াক্কুল এবং বিশ্বাস, আল্লাহর বান্দায় মনে মনে সিদ্ধান্ত নিছয় না, আল্লাহ রব্বুল আলামিন আমারে মায়া করবা, আমার বিশ্বাস হইল আল্লাহ কোনো উপায়ে এই জেলের ভিতর তনে আমারে বাইর করে দিবা। আমার বুজুরগণ কয়েক দিন হইল কোনো মানুষ নাই, কোনো মানুষের খবর নাই, আল্লাহর বান্দা জেলের ভিতরে আছে। হঠাৎ একদিন আল্লাহর বান্দায় একটা কাগজের টুমা লেখল, একটা কাগজের মধ্যে লেখল, আল্লাহ আমি নির্দোষ মানুষ, বিনা দোষে জেলের মধ্যে দিন কাটাই দিয়েছি, আমার ভাই বেরা দাতীয় স্বজন কোনো মানুষ জানে না, আল্লাহ তুমি যদি আমার সাহায্য করো, আপনি যদি সাহায্য করো না, জমিনও কোনো মানুষ নাই আমার সাহায্য করতা নাই, আয় আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আয় আল্লাহ তোমার দরবারে তওয়াক্কুল এবং ভরসা আমার, আপনি মনি রব্বুল আলামিন আমার উদ্ধার করিলাও। আল্লাহর বান্দা একটা কাগজের টুমা একটা চিঠি লেখছ লেখিয়া জেল দারোগারে ডাক দিয়া কইছেন, ও ভাই, ও ভাই জেল দারোগা সামাইল আমার লিখে আও। জেল দারোগা যখন সামলে আইস, আল্লাহর বন্ধায় কাগজর টুমা একটা হাতের মধ্যে দিয়া ফরমাইল, ভাই আমি তো জেল তনে বাইরা সম্ভব না, আমার অনুরোধ হইল আপনি জেলর ছাতর উপরে যখন উঠিবাই আমার এই কাগজর টুমা, এই কাগজর টুমা বাতাসর কাছে তুমি ছাড়িয়া দিবাই। কেন আমার বুজুরগণ জেল দারোগায় বুধবাইছে না ব্যাপার, জেল দারোগা যখন সাতর উপরে উঠিছে, জেলর সাতর উপরে উঠিল, উঠার পরে যখন বাতাস আইছে এই কাগজের টুমা বাতাসর সঙ্গে ছাড়িয়া দে। আমার বুজুরগণ আল্লাহর বান্দায় তওয়াক্কুল করার কারণে, আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ কম সময়ের ভিতরে এই মুসিবত তুমি আল্লাহর বান্দারে আল্লাহ উদ্ধার করিলাম। ওরাই তো দেখা যায় খলিফা হারুনুর রশিদ বাদশাহ মহল বিছনায় ঘুমাইছ, বাদশাহ বিছনার মধ্যে ঘুমাইছ, ও সময় সবলের মধ্যে দেখো সে যেন কইতে শোনো, হারুনুর রশিদ তুমি বাসায় বিছনার মধ্যে ঘুমারায়, কিন্তু তোমার এলাকার মধ্যে তোমার শাসনামলে তোমার জেলের ভিতরে একজন নির্দোষ মানুষ মুসাফির, তুমি অতিসত্বর এই নির্দোষ মানুষের জেল তুলে তুমি বাইর করিয়া দে। নির্দোষ বর্ষা ঘুম তুনে জাগ্রত হইস, জাগ্রত হওয়ার পরে উজির রে ডাক দিছেন, হে উজির জেলের ভিতরে আসামি কয়জন, বলে ও বর্ষা যাই বলা সেই জেলের ভিতরে কোনো আসামি নাই, মাত্র একজন আস, এনর এখন পর্যন্ত কোনো আত্মীয় স্বজনে যোগাযোগ করছ না। বাসায় কইল উজির আর দেরি করিও না, এই ব্যক্তিরে আমার কাছে লইয়াও। যখন সেই ব্যক্তিরে বাসা হারুনুর রশিদের সামনে লইয়া যাওয়া হইল, ও সময় বাসায় জানাইল, ও আল্লাহর বান্দা তুমি জমিল কোন বুল করলাই, আর কোন বুলর কারণে এই জেলের ভিতরে ঢুকলাই। আল্লাহর বান্দা জীবনের সমস্ত ঘটনা বর্ণনা করল, ও সময় বাসায় জানাইল, হায় রে হায় তোমরা ভুল বুঝিয়া এই ভালো মানুষের কোন কারণে জেলের ভিতরে ঢুকাইলাই। বাসায় লগে লগে 10,000 সোনা মুদ্রা আর বিভিন্ন জিনিস দিস, আর বাসায় আল্লাহর বান্দার বাড়ি পর্যন্ত পৌঁছাই দেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। কোন কারণে ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবুহু, যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর উপর তওয়াক্কুল রাখে, আল্লাহ তার বান্দা বান্দির কোন সময় মুসিবত ফালাইল না। আমরা তো খালি চাই অমুক আছে, আর কোনো চিন্তা নাই জি।
বহুত মানুষ আছে হয় আল্লাহ কিতা করতা সাল ভরিয়া দিলেই বলে এটা বেহান্দাজি মাতনানি কৌশ তোমার তো একটা উপায় করিয়া দিব মাওলানা জি উপায় করিয়া দিবা কিন্তু আল্লাহর উপর ভরসা রাখতে লাগবো তওয়াক্কুল রাখতে লাগবো আল্লাহ তোমার দুনিয়া আখেরাত সাহায্য করবা কোনো অসুবিধা নাই তে যাও আমার বুজুরগণ এইভাবে ভরসা রাখিও আল্লাহর উপর তওয়াক্কুল করিয়া যাও আল্লাহ জমিন আখেরাত তোমার কোনো মুসিবত ফলাইতা নাই এই জমিনের মধ্যে নামাজ পড়ার চেষ্টা করিও বাইরে এই জমিনে যদি নামাজ পড়িয়া যাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে সওয়াল করা হইব সেই সওয়ালের নাম হইল নামাজ কোনটা নমাজ আজকে আমাদের মধ্যে নমাজ নাই কিন্তু যখন মনে মনে মাঝে মাঝে নমাজ পড়ে এত তাড়াহুড়া করে বাইরে নমাজ কোনো সময় তাড়াহুড়া করে না খুব উড়াউড়িতে চলে চলে কিনা ইলা উড়াউড়ি না ভাই নমাজ হয় মন এক মন নানি বুড়া লাগেন নমাজ এক মন এক দিয়ানে নমাজ পড়তে লাগে বহুত মানুষে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটে এক দশ খন্ড রাখাত নমাজ পড়িলে এবারে কিনা জি ইলা হইতো নাই রসুল্লাহ ফরমাইনি মানুষের নমাজও চুরি করি লিছে অর্থাৎ কীভাবে জমিন যত বড় যত সুর আছে সবটাইতে বড় যে সুর সে সুর হইল নমাজ চোর তার নাম নমাজ চোর খিলা নমাজ চুরি করছে কতক্ষণ যে বড় জি না হে রুকু সজদা ঠিক মতো আদায় করছে না এর কারণে এর মতন সুর ই জমিন আর কোনো মানুষ নাই ভাই দেখ ভাই হে তিন মিনিটের ভিতরে মাগরিব সারা নমাজ শেষ ওই কিনা মাতো না ইয়া মালিক আমি একবার এক জায়গা তোয়াজও গেছি ফাতিয়ালাত মাগরিব নমাজ পড়িছি একটা এক মানুষ বারোই আমি নমাজও রয়েছি হয়েছে অমুক তোড়া উবারে বলে কি তো হয়েছে বলে কসাই তুই সুন্নত কোন সুরা দিয়া পড়িলি বেটায় কইল ওয়াইলুল্লি দিয়ার আলাম তারা দিয়া বলে আমি ফালাকি বিন্যাসি দিয়া ফড়িয়া তোর লোক ধরতাম ভরছি না ইটা কিতা আরম্ভ করছত খ ইটা আল্লাহর মায়ার বনি গেলে কুণ্ঠা লাগে নাই চাও ন সাই অন হামদুসুরা ফোড়া লাগতো না নে ইলা নমাজ ফড়িও না দুজো খোঁজাই ভাই নমাজ এখানে ধীরে ধীরে শান্তি মনে নমাজ ফড়িও যে মানুষের সুন্দরভাবে সহি শুদ্ধভাবে এই জমিনে নমাজ ফড়িব ধীরে স্থিরে আল্লাহ তার বন্দাবান্দির জীবন তো সুন্দর করিয়া দেন জুড়ে বলো সুবহানাল্লাহ আমার বুজুরগণ নমাজ ফড়িয়াও নমাজ হইল ইবাদত এইভাবে জমিন নমাজ পড়িয়া যাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে যেভাবে জমিনের মধ্যে নমাজ পড়ছিল এইভাবে যদি জমিনের মধ্যে নমাজ পড়িয়া যাও এই নমাজে কিয়ামতের ময়দানে জান্নাত লইয়া যাইব আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আস-সালাতু মিফতাহুল জান্নাহ নমাজ হইল জান্নাতের চাবি আপনি যদি জমিনের নমাজ পড়িয়া যাও এই জমিন তুলে জান্নাতের চাবি লইয়া যাইবাই কাল কিয়ামতের ময়দান তুমি আর কোন মানুষের বিচার নেই লাগত না আল্লাহর হাবিবে ফরমাইল আস-সালাতু মিরাজুল লিল মুমিনিন আমার উম্মতের জন্য মিরাজ হইল নমাজ আমার বুজুরগণ আমরা নমাজ কইতনে ভাইলাম এই বর্তমানে যে মাস এই মাসের নাম হইল মাহে রজব মাহে রজবের ২৭ তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মধ্যে গেছলাম মিরাজ তো নেওয়ার সময় উম্মতির জন্য ৫০ সত্তর নমাজ এবং ৬ মাস রোজা আল্লাহ দিয়া দিছ ঠিক কিনা ৬ মাস রোজা ফরজ ৬ মাস বৎসর ৬ মাস ইয়া আল্লাহ ৬ মাস হইলে তো আর ইনর মানে ওয়াজ আর করাইলেন নাহলে হইলেন আধা বছর উপাস হইতে মারে বোন ওয়াজ মারা রায় বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাম লম্বা ঘটনা আজকে কিন্তু আমি মেরাজের আলোচনা যাই না অন্য দিন মেরাজের আলোচনা করমু আল্লাহর হাবিব আলাইহিস সালামর আল্লাহর দিদার নসিব হইছে গড়িয়া আমার সময় হইছে না আল্লাহ আমার উম্মতের সামান্য কোনো তোহফা দিয়া দে আল্লাহ জানাইলা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের জন্য রোজানা ৫০ নমাজ ফরজ
বানাই দিলাম এবং বছর ছয় মাস রোজা ফরজ বানাই দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ও নবীজি, আমরা লগে ছয় মাস রোজা আর 50-70 নমাজ লইয়ার ওয়ানা দিস, ছয় নম্বর আকাশ আইস। হজরতে মূসা আলাইসালামের লগে আবার দেখা হয়েছে, কও সুবহানাল্লাহ। হজরতে মূসা আলাইসালামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতির লাগি কি সামান লইয়া যাইত্রা? বলে মূসা, ও নবী মূসা, আমার উম্মতরে আল্লাহ ছয় মাস রোজা ফরজ করিয়া দিস আর 50-70 নমাজ ফরজ করে দিস। কইছেন, ইয়া মালিক, ইটা কিটা অবস্থা? আমার উম্মতে দুই রাখাত ফাতরা না আর আপনার ইটা 50-70 কিলা চালাইবা আর ছয় মাস রোজা ধরা ক্ষমতা আছে না? এটা কোথায় যায়? ছয় মাস যদি হাসা রোজা হইতো তেও বাকি ছয় মাসের ভিতরে এক ছয় বিয়া করিয়া থইল নে বেটায়, আরও খালি বেঠিন তালাক দিল। বুঝতে নি, রোজা মাস আবার বাদে বেঠাইন তো রাখতা মিজাজ বাদ হয়ে যায়। ওই নানি মাত না, আপনারা ইতা দিলা ওই না, আমরার মাঝে মাঝে খবর হয় মাদ্রাসা তাই আজ হয়। বুধ পাইছি না, খবির পেটর বুকে ধরছে বউ ফিটিতে ফিটিতে, থান তো আল্লাহর দেওয়ার নিয়ামত, তু তা সামলাইতে পারছই না। কইছ না, আয় মারে গিয়া, হায় মারে গিয়া, ও মারে, ও খর দিলাইতাম নি। বলে বাহর বেঠা আসতে দিলা, হে আর বাড়ছার নি খায়। ও কইছে, এক দুই তিন, অনু হেরো একে ফোন করি কর হুজুর, খেয়াল করছি না, তালাক দিতে দিতে হরিরেও দি দিচ্ছে। কইলাম, দৌড় ব্যান থাল, হরিরে থুইন বিয়া করছেন এটা হুন চাই, ছয় তালাক দিছে লগে হরিরে হারাই দিছে এটা খ চাই, এগু মানুষ রয়েছে নি মাত্র না। ওলা ব্যান্দাজ আসই দেখবাই, বউ তালাক দিছে সারিয়া গিয়া বাদে যে ধুসাইছে রে, হরুতা থিনগু রাখমুনি না টুকটুকি চালাইমু। এখন কিতা করতো, ও দা বুতা দালিয়া গিয়া খালি আপনার চাম্পা খোলার গাছ কাটের, বাড়িত মানুষ গেলে দেখাই তো দেখো, আমি বুধ পাইছি না, সারা খোলা গাছ কাটি লেছি ভাই, খোদার কসম একো খাস খোলা সেদ মারে না, ইগান বুঝে তোহারি খাইত, বুঝাইছ? ও চাম্পা খোলা খেছে ইলা ছয় মাস সুজইলে মুসিবত হইল নি, মার্শাল্লাহ কারেন্ট মনে আইছ না, ছয় মাস সুজইলে ভাল্লা হইলেনি। আমার বুজুরগ হজরতে মূসা আলাইসালামে ফরমাইলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে ডেইলি দিন 50-70 নামাজ পড়া সম্ভব হইত না এবং ছয় মাস এই জমিন অবসর রোজা ধরা সম্ভব হইত না, আপনি আবার ঘুরিয়া যাও, আল্লাহ যাতে তোমার উম্মতের সামান্য অসান করিয়া দে। আল্লাহর হাবিব আলাইসালাম আবার ঘুরিয়া গেছে, আল্লাহ এক মাস কমাইলা আরো 10 সপ্তাহ আপনার কমাইলা, এইভাবে কয়েকবার যাই যাই যাইতে লাস্ট সময় আল্লাহ জানাইলা, আমার হবে তোমার উম্মতের জন্য রোজা না ডেইলি দিন 5 সপ্তাহ নমাজ ফরজ বানাই দিলাম, ও আমার হবে তোমার উম্মতের জন্য 50-70 নমাজ নাই 5 সপ্তাহ নমাজ, ছয় মাস রোজা ছিল আমি আল্লাহ এক মাস ফরজ বানাইলাম, আমার হবে আপনি জমিনও জানাই দিও, যদি আমার কোনো বন্ধা বান্ধি ডেইলি দিন 5 সপ্তাহ নমাজ পড়িলায় আমি মনে রব্বুল আলামিনে তাদের নামায়ামল আমি আল্লাহ 50-70 নামাজের সব দিলাই। মজুরে বলো সুবহানাল্লাহ। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার উম্মতে বছর একবার এক মাস ফরজ রোজার আদায় করে, এ কিন্তু এক মাস জমিনের মধ্যে রোজা ধরব আমি মনি রব্বুল আলামিনে তাদের নামায়ামল আমি আল্লাহ 6 মাস রোজার সব দান করব। হইছেন, আমি যদিও ক্ষমাইছি এহসান করছি কিন্তু সব আমি আল্লাহ ক্ষমাইছি না। জুরে হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুরগণ এই জমিনের মধ্যে নমাজ পড়ানোর চেষ্টা করিও, একক নমাজ যদি জমিনের মধ্যে পড়িয়া যাও আল্লাহ একক্তর বদলা 10 সক্তর সব দান করবা, ডেইলি দিন 5 সক্তর নমাজ পড়িয়া যাই ভাই আল্লাহ তোমার নামায়ামল আল্লাহ 50-70 নমাজের সব দিয়া দিলাই ভাই। বাইরে মসজিদ আল্লাহর ঘর মসজিদের খুরা কইল নমাজ, এই জমিনও যদি আপনি খানা খাইল না জমিনও বানেও সম্ভব হইত নাই, আপনি যদি ঔষধ খাইল না জমিনও বেমার কমত নাই, এই জন্য মসজিদের খুরা কইল নমাজ, যদি মসজিদের মধ্যে জমাটা জারি হয়ে যায় মসজিদের খুরা কাদাই হইব, আর যদি মসজিদের মধ্যে নমাজ দাইমি হয় না এই মসজিদে কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দিব। বড় দুঃখ লাগে কোনো কোনো জায়গা থেকে এখন 28 মার্চ দেখিয়া ডর করে, অত দামি
ওতো দামি দামি ঠাইস, কিন্তু নমাজও দেখবা ছয়জন আর সাতজন ইলাও না নিখন চাইজি ভাই মসজিদর খেদমত খালি ঠাইস লাগাইয়া নাই আর এসি ফিট করিয়া নাই, মসজিদর খুরাক হইল, মসজিদর খেদমত হইল, আল্লাহর ঘর আইয়া নমাজ পড়িতাই জমাতর সই যদি সম্ভব হয় না একা একাইয়া নমাজ পড়ো, ওটা হইল মসজিদর খুরাক আর শরীরের খাজনা হইল নমাজ। আপনি যদি নমাজ পড়ো আপনার শরীরের খাজনাটা আদায় হয়ে যাইব, আমার মাত বুঝা জাননি চা বগল, আমি অত লম্বা কিসা আর ঘটনা যেয়েন না কুটি কুটি দুই এক মাত মাতিয়ার আজ মেঘলা দিন হালতে আইজিনও ঔফরিমান মানুষ হইল অনে প্যান্ডেলও মানুষ জাগা হইল না অনে ওলা নানি কঞ্চাই, কিন্তু আল্লাহর মনসা আল্লাহর হুকুম হইছে সারাও আল্লাহর বালাই, এর ভীষণে কোন বালাই আছে এর কারণে আল্লাহ জমিন ও আল্লাহর রহমত এবং বরকত দিছে। আপনারা মন দুর্বল করিও না যে হায় রে হায় যদি ডেটটা নয় তারিখের হইত তেমনি মেঘ হইল না বলানি কসাই না, এটা হুকুম আল্লাহ, আল্লাহর বিনা হুকুমে একটা বালি পর্যন্ত ডুলে না। আমার ভাই হল জোয়ান হল বেশিরভাগ যুবক ভাই আইন, এর কারণে আমি খুইয়ার আপনার কাছে আমার অনুরোধ ভাই নমাজের সময় যখন আইব জমিন যতও খাম থাকুক না কেন তুমি নমাজ খান পড়িও, নমাজ পড়িলে আল্লাহ তোমার রিজেকর মধ্যে বরকত দিবা, তোমার মালের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবা, তোমার শরীরের সৌন্দর্যরে আল্লাহ বাড়াই দিব। এর কারণে আমার বুজুরগণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইছে যে মানুষে জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহ তার বন্দার চেহারা সৌন্দর্য বাড়াই দেয়, যে মানুষে জমিনের মধ্যে নামাজ পড়ে না তার চেহারার মধ্যে যে সৌন্দর্য আছে এই চেহারা সৌন্দর্য আল্লাহ সরাইয়া লইয়া যায়, যে মানুষে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি আল্লাহর রাজি করিলায় আল্লাহ যারে বালা পায় তামাম দুনিয়ার মানুষে তারে বালা পায়। আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ যে মানুষরে জমিনের মধ্যে ভালো হয় আল্লাহ ফরিস্তা হলরে জানাই দেই না ফরিস্তা হল যাও আমার বাইপাসর অমুক মানুষরে আমি আল্লাহ ভালো পাইছি, তামাম দুনিয়ার মানুষর খানে খানে খোয়া দিও আমি আল্লাহ তারে ভালো পাইলাম তারা সারা মানুষে তারে জমিনও ভালো হয় তা জুড়ে বলো সুবহানাল্লাহ। আর যারে আল্লাহ খারাপ পায় ফরিস্তা হলরে জানাই দে যে এই এলাকার মানুষরে খানে খানে গিয়া হইও যে আমি আল্লাহ মুখরে খারাপ পাইছি তারাও তারে খারাপ পাইলি তা হাত বুঝা গেছে নি চাবক, এর কারণে খুব খেয়াল করিও ভাই জোয়ান হল খালি নমাজ পড়লে কামাইত নাই, আল্লাহর এবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো, তসবি তাহলিল করা লাগবো, জিকির আজকার করা লাগবো, যত বেশি জিকির করবা তোমার মোরাদ দিল আল্লাহ জীবিত বানাই দিবা জুড়ে কল সুবহান আল্লাহ। এই লগে মা বাবার খেদমত করবাই, অনেকর মা আছে অনেকর মা নাই, অনেকর বাবা আছে অনেকর বাবা নাই, রসুল্লাহ ফরমাইন আওলাদুর জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিনও তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কার সঙ্গে এই দুনিয়ার জমিনও তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, বাইরে যদি মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিয়া যাও আল্লাহ তোমার আফদ বিপদ বলা মুসিবত সরাইবা, আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াইবা, আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত দিয়া দিলাইবা। কিয়ামতের ময়দানও এক এক নবী ওখলোর সঙ্গে এক একজন বন্ধু আল্লাহ দিবা, হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে নিবেদন করেন আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান নবী অখলোর লগে এক একজন জন্নত বন্ধু বানাই দিবাই, আয় আল্লাহ আমি মুসা তোমার দরবার দোয়া করি আর কাল কিয়ামতের ময়দান আমার লগে যাইন বন্ধু হইবা এই ব্যক্তিকে এনরে আমি দেখি লাইতাম। ইটা সম্ভব আছে নি সাহাব কলজি, মুসা আলাইহিস সালামে হইলা আল্লাহ কিয়ামতের দিন আমার লগে যাইন বন্ধু হইবা বেহেস্ত আমার লগে রইবা ই ব্যক্তি খেয়ে আমি দেখতাম। আমার বুজুরগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন হে মুসা তোমার সঙ্গে এমন একজন ব্যক্তির জন্য তোর মধ্যে রইবা, কোন ব্যক্তি আয় আল্লাহ কোন ব্যক্তি আমার হইলাও আল্লাহ জানাইলাও মুসা এমন ব্যক্তি তোমার সঙ্গে জন্য তো রইব তার নাম হইল হোসাই, তার নাম হোসাই, এই হোসাই হইতে বাস স্ট্যান্ডরের না বুঝাইছি মনে মনে করাই রে এতে তো আমার অমুক আসেন মনে এই বলে জি না আলগাফুরের রানী মালিক ভাই আলগাফুরের আর ভার যাইন খাইছো মাপ পাইছো
বুঝবাইছনি? অথ যে শয়তান ইনর দুই তিনটা মানুষ, হ্যাঁ ইন এরা লোকেশনের কুটুম খেয়ে আসনি, তাহলেও বেড়া নাই। আমি একদিন বাড়িত কুটুম আইতা, আমি শিলচার ওয়াজও আসলাম বাড়িতে, ফোন করে কইছেন থুলা ফাওতে ঘুষ টানি লই। আমি যোগাযোগ করে দেখলাম যে আলগাফুর মিলে, বুঝবাইছনি? আইয়া হামাইছি ও পরিমাণ লম্বা চলাম, এখন মুল্লা খার বাই যাইতাম, জানবাই যাইমু বাকিয়ালা চোখ ঠেলা করিছাই বলাল কৌসাই, বড় মুসিবত ভাইয়াই। আমি আমার বাজারও খরচ করাত গেলে আমি পরিচিত মানুষ গেস্টনে খরচ করি না। এক তো সবজির দাম জিকাইতে পারতাই না, বেশ মাত্রাতে কই ভাইয়া আল্লাহ ঠাই না তো দর দাম করে, আর মুল্লা তো নিরাইয়া ভাইয়া আইকালা ভাষা রাইতে অসুবিধা নাই, বুঝেছি? বাজারও যদি উড়ি বিকে 30 টাকা, তার ইনও মাতিতে নাই জমাইয়া 50 ধরিয়া বই রইব বললাম আমি কৌ চায়। এর কারণে জেঠা মানুষের লম্বা সলাম দেন, আমি দাঁড়ে দি বেগ লইয়া যাই না, আমি অন্য দুয়ালে যাই, খরচর বেগ লইয়া অন্য ভাই হরলাম, আর না অন্য মানুরে দি বাজার গল্লি ভাসতে পাইলাম, বড় মুসিবত। সেখানে সারায় চিন সারায় সলাম করো, আর সারা রুয়া মহিল থাইন লই লাগ, বুঝাইছ ওলা বড় বেলাইনে ভা সারাই হই আলাম নাই। এখন দরদাম খরাত না করিয়াও তো হইতো নাই, দর সাইবস্ত করতায় কিন্তু বেশ মাতিলে বাদে কমেন্ট তাই হয় প্রায় আসুন কই ভাই আল্লাহ এটা বিনা ফুঞ্জির খারবার মাইকে উঠিলেও 5,000, বুঝবাইছো? এটা যেমন খাটল গাছর ফাতা আর ইজাকরা মারতেও বার হইতো লেন সাই মাতো না আলগাপুর। আমি এইয়া হামাইছি বড় দু কাবু আমার খলিন জাতি রাই দাস। আমি গতবার সন্টিপুর বাগানের নবাজগিয়া কইছি, আইয়া হামাইছি দুই তিনজনে এখানে মুলাকাত, আত মোজা লাগাইয়া হুজুরের আত রক্ত লাগি দিব, কত ইজ্জত হুজুরের মাপ পাইছে নিরাইয়া মুল্লারে ও ফাম দিতরা। আমি কইলাম কিলা কিতা বলে জি না আপনালোকে দরদাম নাই আপনি নিতা। আমি কইলাম ভাই তোলা খরে তুনে সাইয়া জুইত করি দেব আমার, বলে আপনি হরি যাক রক্তর সিটা লাগি যেতে পারে, আপনি বিশ্বাস হরক আমরারে কোনো জাত কৈফত হইতো না দিয়া দিমু, হাসা লগর হাসা আমি মানিলিস মুসলমান তো, বুঝাইছ? আর খারে বিশ্বাস করতায় জমিন ক ও জুইত করিয়া খালা রাঙ এগুর উপরে আর এগু তিনটা ডাবল করে দিছ বাড়িত নিয়া থইছি, ও তো খুশ হইয়া বেটিনতে খুলিছেন, বুঝবাইছ? খোলা খুলিয়া আপনার ডালাত ফালাইছ, ফালাইও আমারে ডাক দিছেন তোলা দেখিয়া যাও বলে কিতা, বলে মনে হয় 3 বছর বিছনা চাদর লওয়া লাগতো নাই, কইলাম ইতা কিতা মাত মাতরে বিছনা চাদর লইতাম না কিতা হইছে, বলে আজ খরগে বিছনা চাদর দিলাইছে, গিয়া দেখিয়ার ভাই সারা ফেটি জমাইয়া দিলাইছে আমার এটা কৌশ ওখান তার মুনাসিব নি আমার কো, হ্যাঁ সারা ফেটি দিলাইছে বিছনা চাদর, ও তারে বিশ্বাস করলাম, ও হয়েছে জীবনে মরার আগ পর্যন্ত আলগাপুর বাজারও আমাইতাম না, বুঝাইছ? ওল্লা মুসিব ইজাত খোসাই রে আল্লাহ ঠেলাই ঠেলাই দুজকো ফিরিস্তা দিতে পারি মাত, বুঝাইছ? এটা ওয়াজ রেকর্ডিং কর, শুন বা শুনলেও আমার আইতো কি তার যাইতো কিন্তু বা সারাইছ যা মুসিবত পড়ছি, লগে লগে বাইক লইয়া বারুইয়া গিয়া মুরু কাঁদছি, এখন ইজ্জত বাঁচাইতাম না নি সাই ওল্লা অবস্থা। আল্লাহ জানাইলা হে মূসা তোমার লগে ব্যস্ত জাইন রইবা ইন খসাই বেটা। আমার বুজুরগান হযরত মূসা আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ আমার ইরাদা হইল যদি আপনি মোলায় হুকুম করিয়া দেও এই ব্যক্তিরে আমি এখন জমিনের মধ্যে দেখে লইতাম। আল্লাহ জানাইলা ও মূসা তুমি অমুক বাজারও যাও, অমুক বাজারও যাওয়ার পরে দেখবাই অমুক সাইটে একজন ব্যক্তি আছে জমিন গোস্তর কারবার করে, ও মানুষ যখন দুনিয়া তুমি বিদায় নিব কাল কিয়ামতের ময়দান তুমি নবী মূসার সঙ্গে জন্নত রইব সুবিধা। হজরতে মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে ভাই মারি মারি আইয়া দেখছই না আল্লাহ জেলা খুঁজছ ওলা এক বেঠায় গুস্তর খারবার কর। হজরতে মূসা আলাইহিস সালামে ফরমাইন আমি দেখলাম আল্লাহর বান্দাই গোশত আপনার বিক্রি করতেছে আর গাবির মধ্যে যত নামি দামি কয়েকটা জিনিস আছে আছে কিনা, মনে করেন গুড আছে কলিং যা আছে আছে নানি বালা বালা জিনিসের মাঝে কয়েকটা জিনিস কয়েকটু আল্লাহর বন্ধে চাকু দিয়া খাটিল, খাটিয়ে একটা ক্যারি বেগের মধ্যে লইছে আল্লাহর বন্ধের ব্যাগ যেটা আছে বেগের মধ্যে ঢুকাইছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বন্ধের সামনে যায় খালি তার মুখে দিছাইল, মনে মনে চিন্তা করেন বাইরে তুমি জমিন কোন আমল করলাই আর কোন আমলের কারণে কাল কিয়ামতের ময়দানে আমার লগে তুমি জান্নাত।
দামান দেখার যাবার বাদে এটা বহুত সময় বাদে দামান কাটাইন কাটাইন না নেখ বেটার মুখ কিলা আসিবার মাত নাই দেখা লাগে না নি বেটার ফেস কাটিং বালা আছে নি বা খইনা দেখাত গেওলা মানে চাইন না নিখোঁজ হয় বালা করি চাই এখন কোন নয়া জোয়ান দেমনে গেল গিয়া দেখলো ডায়মন্ডর ময়দা লাগে যা বেঠি বই রয়েছে কইল কিয়র মাইয়ে অত টেকা করছিলা বাপে খইনা কোনো চিহ্নই নি এক সপ্তাহ বাদে যে তাল খাতরা সারা হরি গেল এর বাদে হইল রে আমারে কি কে জাদু করিল আমারে ধ্বংস করিছে ওলা গিয়া বেউস গুমর ধোয়াই খাইয়া যায় যাই না নিখ যায় এখন ইলা মেকআপ আছে আছে না নি ইটা বহুত বেটিন শিয়ান আছে যায় ঠেকা যাও গিয়া কইব মাই আম্মা আমার ভরাইয়া তো আগের কাটাইলে বাচ্চা না আমার পনেরো দিনের মেকআপটা লাগাই দেও যাতে সাসাই বুঝতো না পনেরো দিন বাদে ছুটি গেলে আর ইনো তালাক আছে কোনটা নাই সাইট দিনের ভিতরে হইলে মসিবতে ভাইলা ফাইনানি কসাই কইব হগু দেখাই আরে গু দিলাইছ খানার খানা তুই কোন গু দেখছ মাছ না ওই না আর কোন সময় বদলিলাই ইলা হয় তে যাও গো আমার বুজুর্গ মাত খালি চিত্রের বেজার হইত নানি আপনারা না ইবাই মেয়ে গো গোনা বুঝাইছ এর কারণে বাইরা তো আজ আইজার যাইতেও না ও আপনারা যারা আছেন আমার পুঞ্জি ও ঘটনাটা আমি শেষ করিয়া দোয়া করিলে ইমু আপনারা বাড়ি ঘরে যাইতা আমিও ফিরিয়া যাইতাম আমার বাড়িত নানান জাত অসুবিধা আমার বাবা খুব মারাত্মক বেমার সীমা বাইরা হুতনতনে উঠা নাই এক হিসাবর গত সরু দুই দিন কলিমা দিছি কিন্তু আইজ আমি আইতাম না মাগরিবর নামাজ পর্যন্ত ফলিছি ফলার বাদে সিদ্ধান্ত লইছি আমি আইতাম না বাদে আখতা মনো আইল রে আমি যদি যাই না তে আমার ওয়াদা বদলি যাইব জবানের বহুত দাম আছে আর আমার বাইয়ে বারবার টেলিফোন মাত্রা আরো বেজান মানসে এরা ফোন মাত্রা আপনি আইতরানি আইতরানি আমি কইছি আইমু কোন সময় বলে টাইম আব সিদ্ধান্ত করছি না কিন্তু আমি আটটার ভিতরে আইম ভাই ওলা মুসিবতের মধ্যে পড়ছি কালকে রাত্রে সেলাইন লাগানি হয়েছে সেলাইন টানিছে না সেলাইন বন্ধ করি তুই হরছি এক হিসাবর দাবি ছাড়া আস যে যাও কুটুম খেস বাইয়াইন বনিন অনবরত মানুষ আইত্রা যাইত্রা এর মাঝেও সারা মানুষ সমাননি গোসায় খেওয়াইয়া জিকাইব নানি অমুক বাড়িত নাই ঠাইনু আজ কইব দেখো বাপ মরি যাইত্রা দেব মুল্লাই রুজি ছাড়েন না বলে না খেলে ফেসেঞ্জারের মুখ দৌড়া যাইতো না আমি উভয় সংকট ভরিয়া আমি আইছি বাইয়াইন তোরে বনিন তোরে জমাইয়া কইছি যে আল্লাহর হুকুম হায়াত যদি তাকে এমনিও বাঁচিবা আমি রইয়া কমাইতাম ফারতাম নাই আর হায়াত যদি কমি যায় তে আমি রইয়া বাড়াইতাম ফারতাম নাই আর যদি আমার বাঠো তাকেতে আমি এমনিও ভাইমু আমারে খালি ইজাজতটা দেও আমি এক ঘন্টা ওয়াজ করি আমি আবার আইম ও হইয়া আমি আপনার খেদমত আইছি বুঝেছেন আমি খুব টেনশন আসলাম যাও আপনারার লগে ওয়াজ করি আমার মনটা একটু ফ্রি হয়েছে আপনারা তো বুধ হয়েছেন না যে আমার অত বেমারি অত মুসিবত থইয়া আমি আইছি হলা না এর বাদে মেঘে বিজি আমার বাইয়ে সাতটি লই আগুয়াইছ আমার গরো সাতটি আছে কিন্তু হুসে যোগাইছে না যে আমি আজ মেঘলা দিন যাই আর সাতটি লইয়া বারোই ওলা পেরেশানি হিসাবে আমি বারুই আইছি আমার খাস করে আপনার কাছে আমার অনুরোধ হইল আমার বাবার লগে দোয়া করবা আল্লাহ যদি হায়াত থাকে আল্লাহ সহিতে কামিলা নসিব করতা আর যদি হায়াত কমি যায় আল্লাহ ইমানুর সহিত কলিমার হালতে দুনিয়াতে বিদায় দিতা ও দোয়াটা আপনারা করবা আমি আর কোনটা কইল না আমার বুজুর্গ হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার দারু যাইন আল্লাহর বান্দার মুখ বাইসাইনার মনে মনে চিন্তা করল বাইরে জমিনে কোন কাম করলাই আর কোন খামর কারণে আল্লাহ কিয়ামতের ময়দান আমার আমার লগে তোমার জন্য তো জায়গা দিতা আল্লাহর বন্দায় হয় ঘুষ দিতাম নি বলে জি না দারোগে শুন দিতাম নি জি না আল্লাহর বন্দায় দেখলো এন খে আইসো এন ঘুষ তো নিল না কইল আপনি খান্ত নে আইসো বলে আমি বহুত দূর হইত নে বলে কোনো দরকার আছে নি বলে বাইরে কোনো দরকার নাই আমার বুজুর্গ লম্বা ঘটনা সংক্ষেপে হইয়ার হযরতে মূসা আলাইহিস সালামে দেখো যখন বিকাল হয়ে যায় আল্লাহর বন্দায় দোকানটা বন্ধ করে লইছে খারবার শেষ করিয়া এই ঘুষতালা জুলি খানদের মধ্যে লইছে আল্লাহর বন্দা হাটি আনি বাড়ির দিকে রওনা দে হযরতে মূসা আলাইহিস সালাম ভীষণ রওনা দিস কোন ধরনের কোন কথাবার্তা হয় না কোন মাত কথা নাই যখন দেখল আল্লাহর বন্দা বাড়ির মধ্যে ঢুকে যার হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল ভাই আমি অনুরোধ করি আর তোমার বাড়িত কোন মুসাফির কোন জায়গা দিবাইনি আল্লাহর বন্দায় ফিরিয়া কইল তুমি তো মাদান কোন মুসাফির
ও ভাই মুসাফির, তুমি সারা দিন তো নিয়ে আসলাই, তবে আমার শর্ত হইল আমি জমিন ও মুসাফিরের খেদমত করতাম, আল্লাহ মুসাফিরের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। আমার অনুরোধ হইল, আমি দুর্বল মানুষ গরিব মানুষ, আমার যতখান সম্ভব তোমার খেদমত করম, আর যদি কোনো ভুল বেয়াদবি হয়ে যায় দয়া করিয়া আমার জন্য জমিন বদুয়া দিও না। হযরত মুসা আলাইহিস সালামে মনে মনে ফরমাইল, ভাই আমি তো তোমার বাড়িতে খাওয়ার যাইয়ার না, আমি সামাইল পরীক্ষা করতাম তুমি জমিন কোন আমল করলাই, আর কোন আমলের কারণে কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জন্নত রইতাই। হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইল, আল্লাহর বন্দে ঘরের ভিতরে ঢুকছে, আরেক গরুর দরজা খুলিয়া কইল, ভাই মুসাফির ঘর সামাইল রেস্ট লইলাও। হযরত মুসা আলাইহিস সালাম সেই ঘরের মধ্যে বইছেন, সময় দেখা যায় আল্লাহর বান্দায় বেগ কুলিছে, বেগ কুলিয়া বেগতনে গোস্তর টমাইল বের করল, দয়া পরিষ্কার করিয়া চুলার মধ্যে আগুন জ্বালিয়া দিল, এই গোস্তরে জমিনের মধ্যে বুনা বানাইছে। হযরত মুসা আলাইহিস সালামে দেখতে সই, আল্লাহর বান্দায় একটা প্লেটের মধ্যে লইছে, একটা চামচ আনছে, আল্লাহর বান্দায় তার ফালঙ্গর মধ্যে লইয়া প্লেটটা লইয়া আইল, আয়া ফালঙ্গ দিয়া ফালঙ্গ একটা জুফড়ি ফালং গোলামায়। হযরত মুসা আলাইহিস সালামে দেখো এই জুফড়ির মধ্যে আর খেও নাই, একজন বৃদ্ধা মেয়ে লোক সেই জুফড়ির ভিতরে বই রইছ। আমার বুজুরগণ, হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইল, আমার সচ্চক্ষে দেখলাম আল্লাহর বন্ধে সামস দিয়া আপনা গোস্ত লয় এই বৃদ্ধা মহিলায় আখর, আল্লাহর বন্ধে সেই বৃদ্ধা মহিলার বোনা গোস্ত খাওয়াইলাই। হযরত মুসা আলাইহিস সালামে সমস্ত দেখতে সইল, ও সময় দেখলা শেষ পর্যায়ে যখন খানি শেষ হইল, আল্লাহর বান্দা একটা খাবার দিয়া মুখটা মুছিয়া দে। হযরত মুসা আলাইহিস সালামে ফরমায়, আমি দেখলাম সেই মেয়ে লোকের যখন খানি শেষ হইছে তখন দটা টুটে সামাইল সময় লড়াঝড়া করছে। আমার বুজুর্গ, আল্লাহর বান্দা আগের মতন এই বৃদ্ধা মহিলারে সেই জুফলির মধ্যে উপরের মধ্যে রাখিয়া হযরত মুসা আলাইহিস সালামের জন্য একটা প্লেটের মধ্যে খানা লইয়া উপস্থিত হইছেন। ভাই মুসাফির, আমার সামাইল ভুল হইছে, আপনি মুসাফির গরু রাখিয়া আমি অন্য কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, ও বন্ধু মুসাফির আপনি আমার উপর গুসা করিও না, রাগান্বিত হইও না, আমি অনুরোধ করিয়া আমার সামাইল ভুল হইছে, আমার গরিব আনালতে যা সামাইল যোগাইলাম, আপনি দয়া করি আমার গরু সামাইল খানা খাইলাম। আমার বুজুরগণ, মা বাবা যখন জমিন বৃদ্ধা হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, সন্তানে যখন মা বাবার মুখের মধ্যে কোনো জিনিস দেয়, মা বাবাই সন্তানের বয়সায় আর দটা চক্ষু বাই জমিন জোর জোড়াইয়া জল ছাড়ো, মা বাবায় দুইয়া তুলিয়া দোয়া কর, যদি ওকে জয় যায় তাহলে হাত তোলা লাগে না, আল্লাহর দরবার দিল দিয়া দোয়া কর, নাই আল্লাহ আমার সন্তান আদিরে আপনি মোলায় মাফ করিয়া দে। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর বান্দার হাতের মধ্যে ধরেন, ধরিয়া ফরমাইল, ভাই আমি এখন পর্যন্ত তোমার গরু খানা খাইব না, আমার দুইটা প্রশ্ন আছে, যত সময় পর্যন্ত দুইটা প্রশ্নের উত্তর দিবাই না অত সময় পর্যন্ত তোমার গরু খানা খাইব না। আল্লাহর বন্দা ডরাই গেছে রে, বা আল্লাহ আর কোন মুসিবত নি বললা, মুসাফিরে এখন প্রশ্ন আরম্ভ হল। আল্লাহর বন্দায় ডরাই ডরাই কইল, ভাই মুসাফির খোসাই। হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইল, ভাই ডরাইও না ভয় করিও না, আমি সমস্ত ঘটনাটা দেখছি, আমার কলিয়া খো একজন বৃদ্ধা মেয়ে লোক দেখলাম, এই বৃদ্ধা মেয়ে লোক আসল আমার হইলাম। আমার বুজুরগণ, এক ব্যক্তি হজর সময় কায়বা শরীফ 7 বছর মা জননীর খান্দ লইয়া তো আপ করছয়,
খান্দলিয়া তো খরচ। এরপরে জিজ্ঞাসা করলাম, মা গো আমি এক বছর নাই, দুই বছর নাই, আমি সাত বছর তোমার খান্দলিয়া আমি তব করাইলাম, এখন আমার হসাই আমি জমিন তোমার কোনো হক আদায় করা সম্ভব হয়েছে? ও সময় জানাইলা, ও বাবা তুমি জমিন যে সময় দুগ্ধ পান করস, আমি মার যে কষ্ট হয়েছে এটা একশো বাগর এক বাগ জমিন তুমি আদায় করা সম্ভব হয়েছে না? সব তনে বড় ঋণী মা বাবার কাছে হল না কঞ্চাই জি, জমিন সব ঋণ মারা যায় কিন্তু মা বাবার ঋণ মারিয়া শেষ করা সম্ভব। মায় এত কষ্ট করেন। আল্লাহর বন্দা এখান দেখান দেখ হইল, ভাই মুসাফির আপনি সমস্ত দেখছই না, আমি লুকাই আনলাম, আমি ভয় করি আনলাম, এই যে একজন বৃদ্ধা মেয়ে লুক দেখছ, এই বৃদ্ধা মেয়ে লুকার খেলায় আমার জনম দুঃখী মা জননী, আমার মা জননী এখন জমিন অচল হয়ে গেছিল, আমি সকালে খারবারও যাওয়ার সময় আমার মা জননীরে খাওয়াইয়া এইভাবে হেফাজতে আমি রাখিয়া যাই, আমার যখন বিকালে ঘুরিয়াই আমার মারে খানি আবার সেই জায়গায় রাখি, এরপরে আমি জাদুমণি জমিন খাইয়া ঘুমাই অসুবিধা। মুসা আলাইহিস সালামে ফরমাইল, আমি বুঝতে পারলাম তোমার মা। আরেকটা প্রশ্ন হইল, বাইরে তোমার মারে যখন খাওয়াইলাই আমি দেখছি তোমার মা জননীর একটাও দাঁত আপনার জমিন নাই, তোমার মা জননীর মুখটা মুছিয়া দিলাই, এরপরে তোমার মা জননীর ঠোঁটটা টুটে সামাইল লড়াচড়া করলো কোন কারণে হইলাও? আল্লাহর বান্দা কান্দি কান্দি কইল, ভাই মুসাফির আপনি সওয়াল করছো কইয়া কিন্তু জীবনে কোনো মানুষের সামনে প্রকাশ করিও না, আমার মার খেদমত করিয়া যাইয়ার আমার মা আগে তনে দুই হাত তুলিয়া দোয়া করতাম, এখন হাত তোলা সম্ভব হইলা? আমার মায় জুড়ে সুরে দোয়া করা সম্ভব হইলা? আমার মায় আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ আমার জাদুমণিয়ে জুড়ি আমার জন্য সুব্যবহার করিয়া যার, আমি মায় দোয়া করিয়া আমার জাদুমণির দুর্জয়নর জীবনটা রোশন করিয়া দেও, আয় আল্লাহ আমি মায় জননিয়ে দোয়া করিয়ার আমার জাদুমণি যখন মারা যায় কালকে আমার ময়দান বনি সাইলর নবী হযরত মূসা আলাইহিস সালামের লগে আসর করিও, জোরে বলো সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামে জেমলে শুনছো ও সময় আঞ্জা করি দরিয়া ফরমাইন, ও ভাই তোমার জীবন সার্থক হইছে, তোমার মার খেদমত আল্লাহর দরবারে কবুল হইছে, তোমার মায়ে যে দোয়া করছো আল্লাহ কোন সময় তোমার মার দোয়া ঘুরাই দিয়ে সেলাম। আল্লাহর বান্দা খান্দে খান্দে ফরমাইল, ও বন্ধু মুসাফির আমার খেদমত আল্লাহর দরবারে কবুল হইছে, আমার মা জননীর দোয়া কবুল হইল বলিয়া প্রমাণ কি আমার কইলাও? হযরত মূসা আলাইহিস সালামে ফরমাইল, ভাই তোমার মায় দোয়া করছো কাল কিয়ামতের ময়দান যে নবীর লগে জন্নতের মধ্যে রইতাই, তোমার মার খেদমতের কারণে আল্লাহর হুকুম হইছে, ও নবী মূসা কলিমুল্লাহ তোমার সামনে জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক সমাজ নমাজ পড়িয়ার জন্য তো শুধু যাওয়া সম্ভব হইত নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, এবাদত করিয়া শুধু জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, আল্লাহর দয়া এবং মায়া লাগবো আর মা বাবার খেদমত করতে লাগবো। যদি সন্তানের জন্য মা বাবা রাজি হয়ে যায় এই সন্তানের দুর্জয়নের জীবন আল্লাহ রোশন করিয়া দে। আমার বিনম্র অনুরোধ, অনেক মা আছেন অনেক মা নাই, অনেক বাবা আছেন অনেক বাবা নাই, যদি মা বাবা তখন মা বাবার সেবা করিয়া যাও, খেদমত করিয়া যাও, আর যদি মা বাবা মারা যায় তোমার মা বাবার জন্য জমিন জিয়ারত করিলাও। আল্লাহর ঘর মসজিদের ঘর, এখান খার ঘর, আল্লাহর ঘরের মালিককে
আল্লাহ নানি এর কারণে আমি দোয়া করিলি দাম ভাই রে রসুল্লাহ ফরমাইন সদকা দিয়া দোয়া করলে আল্লাহর জাতর শরম লাগে আল্লাহ বন্দা মন্দির দুয়ারে কোন সময় ঘুরাই দিল না একজন মানুষ আমি দেখি সামাইল নো বাইরে বেশি নাই আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000টা টাকা দেও আমি দোয়া করমু যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর